এই জুসটা যে আমাদের পার্টিকুলারলি আমি আমার কথা বলবো আমাকে আমন্ত্রণ করেছে অত্যন্ত ভালো লাগছে খুশি। আমাদের সময় জুসার সঙ্গে ছিলাম মেম্বার এবং এখনকার জুসা এই জুসাটা দেখছি ঠিক একটা অর্গানাইজেশনে পরিণত হয়েছে। খুব ভালো লাগছে তিন বছর আমার টিম থাকার সময় অনেক প্রবলেম নিয়ে জুসা এসেছে, অনেকটাই হয়তো সমাধান করতে পেরেছে কিছু পারিনি। তবে ইউনিভার্সিটির তরফ থেকে আমাদের একটা কথা মাথায় রাখা উচিত, আজকে যারা রিসার্চ স্কলার বা যারা ছিল বা যারা আসবে, আজকে ইউনিভার্সিটির বার বারান্ত কিন্তু এই রিসার্চ স্কলারদের জন্য। টিচিং এবং রিসার্চ দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িত। টিচিংয়ে যাদবপুর ইউনিভার্সিটির টিচিং তো মেজার করার কোনো রাস্তা নেই, টিচিং কোয়ালিটি, কিন্তু রিসার্চ কোয়ালিটি মেজার করার রাস্তা আছে। সেখানে আমরা একটা জায়গায় পৌঁছেছি কিন্তু রিসার্চ স্কলারদের জন্য। অন্তত আমি মনে করি সুপারভাইজার হচ্ছে কিন্তু ম্যানেজার আর কিচ্ছু না, রিসার্চ স্কলাররাই কিন্তু আসল স্তম্ভ ইউনিভার্সিটির, এবং তাদের জন্যই কিন্তু আমরা আজকে একটা লেভেলে পৌঁছতে পেরেছি। ইউনিভার্সিটির এই চূড়ান্ত রকম আমরা ওপরের দিকে যাচ্ছি, খুবই ভালো লাগছে। দুর্ভাগ্যবশত আমরা আমি এবং সায়েন্স ফ্যাকাল্টি সেক্রেটারি সাহেব থাকতে পারছেন না, ব্যক্তিগত কিছু দেওয়া গেছে, আর কিছু বলছি না, এনজয়। Thank you.